হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা লাইফস্টাইল ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখরা দেশ এবং বিদেশ বিদেশ যে যেখান থেকে দেখরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও শুরু করতাম পারছি না, এখন করিতে প্রায় 11:30 হয়ে গেছে। আমার সবগুলো কাজকর্ম গুছাই লিছি, বিছানার চাদরটাও তুলছে, তুললা নতুন একটা বিছানার চাদর ফালাইছি, ফালটাই উল্টাই এখন আমি সম্পূর্ণতা গুছানিছি। শুধু গড় মুসমু গুছল কর্ম গুছল করে দোকানও যাইমু, আর দোকানও গিয়ে কোনো কিছু শেয়ার করতাম পারি তো করম, আর না হলে রাত্রে কি করি না করি তার সব কিছু আপনার সাথে শেয়ার করম। আর আমার ভিডিওটা যে যেখান তো না দেখরা, প্লিজ একটা লাইক দিয়া দেখবা, শেয়ার করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আর আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করে যাইবা, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবা যাতে আমার ওয়াচ টাইমটা বাড়ে। এখনও দুঃখের বিষয় আমার ভিডিওটা এখনও ওয়াচ টাইম বাড়ছে না, জানি না কে তার লাগে মনিটাইজেশন করতাম পারলাম না, কিন্তু সাবস্ক্রাইব তো অনেক আছে কিন্তু মনিটাইজেশনটা করতে পারলাম না। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে ফুল ওয়াচ করে দেখবা, তার রাত্রে কি করি না করি তো সব কিছু আপনার সাথে শেয়ার করমু। গোসল ওসল শেষ করে দেখো কতগুলো কাপড় চোপড় ধুইয়া দিছি, বিছানা চাদর তো সম্পূর্ণ তাই না ধুইয়া দিলেছি, কারণ দোকানও তো আর যাই গিয়ে লাগে, আর চাদর নিয়ে দিছি না, বেলকুনি তো শুকাই যাব। দেখো কি পরিমাণ সব কাপড় ধুইয়া দিছি, এখন আমি দোকানও যাই গিয়া সবগুলো আমার কাজকর্ম গুছানি গাছানি শেষ, সম্পূর্ণতা মোছামুছি সব কিছু শেষ, গুছানি গাছানি সম্পূর্ণতা গুছাই লিছি, পাকুটকুটা সম্পূর্ণতা গুছাই শেষ। আমার এই যে রমম সম্পূর্ণতা গুছাই লিছি, মোসা তো আর আপনার সাথে আর দেখাইছি না, এখন আমি দোকানে যাই মিয়া, মানে সম্পূর্ণতা আমার কমপ্লিট। বিছানা চাদরটা ফাড়াই কিন্তু খুব সুন্দর লাগে, কেনার পরে দুই দিন ফাড়ছিলাম আর আজকে ফাড়লাম, বাই বাই পরে দেখাইব। সব কাজকর্ম তো গুছানি শেষ, আর অনেক দিন পরে ফায়ের মধ্যে আবার নুপুর করলাম, কারণ নুপুরটা খুললে রাখার কারণ হলো ফাওয়ার মধ্যে আমার প্রচুর ব্যথা করে, ওই যে ওই সাইডে দেখো ফাওয়াটা অনেক কিন্তু ফুলা ফুলা লাগে ওই যে ওই সাইডে, এর কারণে আমি নুপুরটা খুললে রাখছিলাম প্রায় 6-7 মাস হয়ে গেছে নুপুর আমি খুললে রাখছি। আর মানানির পরে হয়তো 1 মাস মনে হয় হয়তো আমি ফাওয়া দিছিলাম, কিন্তু আজকে আবার ইচ্ছে হইলো যে নুপুরটা দেই ফাওয়ার মধ্যে দেখো, কিন্তু ফাওয়াটা দেখো কী পরিমাণে ফুলা আমার অনেক ব্যথা করে, এর কারণে নুপুরটা খুললে রাখি দিছি। ওই যে ফাওয়াটা কিন্তু অনেক ব্যথা করে, কিন্তু অতিরিক্ত ব্যথা, আবার এই ফাওয়ার মধ্যে কোনো ব্যথা নাই, শুধু ডান ফাওয়ার মধ্যে খুব ব্যথা করে। এখন দুপুরের ভাত খাওয়া দাওয়া করমো, ভাত খাওয়া দাওয়া কইরা বিকালে যদি কোনো কিছু শেয়ার করতাম পারি তো করমো, না হইলে বাসাত গিয়া শেয়ার করমো, আর বাসাত গিয়া কী করি না করি তা তো সব কিছু শেয়ার করমো। আর কেন আজকে ভাত খাইলাম, মিষ্টি কুমড়া বাজিয়ে আছে, আর বড় ওই চিংড়ি মাছ পোনা করছিলাম, এগুলো দিয়ে আজকে ভাত খাইলাম। আর আজকে ছোটো মিনিটে আইসে না, আজকে কয়েকদিন ধরে ছোটো মিনিটে আয় না, কারণ 2-3 দিন আমি ভাত খাইছিলাম না, হয়তো দেখি দেখি ইয়া গেছে কি মনে করছে, মানে পশু বুঝে মানে খার খাসে গেলে কীরকম হইব। আর বাসাতে আমি কোনো কিছু রান্না বান্না শেয়ার করতাম পারছি না, আর এটা হইলো কি আমার জীবনে কোনো দিন আমি অত বড় হয়েছি বানাইছি না, এটা কিতা ফিটা হয় মোবাইলও দেখছি, চুষি ফিটা অনেকজনে হয়, অনেকজনে মানে আরও কিতা একটা ফিটার নাম কয়, এগুলো আজকে আমি বানাইলাম, মানে খুবই কষ্ট এগুলো ফিটা বানাই, তাই একা একা হাতে আমি যে দুইটা ইয়ে দেখছেন, আমি একটা ইয়েও বানাইছি অল্প করে বানাই নাই, ইয়া বানাই নাই, আবার আমি কিছু বানাইছি কিছু বানাইয়া আবার এগুলো শুকাই ম, মানে ও তো অল্প অতটুকু বানাইছি বানাই না, এখন আমি আগে একটু রান্না বান্না একটু রানমু দেখবো কীরকম লাগে খাইতে। আর দুধ চিনি দিয়া আরও নারিকেল টারিকেলও দেওয়া যায়, সব কিছু দেওয়া যায় দিয়া রান্না করার, আমি ওটা থরি ঘুমানির আগে এগুলো রান্না করিলে না, আমার রান্না করে খাইতে কিন্তু খুবই ভালো লাগছে, জানি না আপনার কাছে কীরকম লাগে, আমার কাছে খুবই ভালো লাগছে খাইতে। যা অন্য সদিন বানাইমো, যদি অন্য কেউ থাকে বাসার তারা লইয়া বানাইমো, তো আর আমার ভিডিওটা দেখতে থাকুক, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা সাপোর্ট করে যাইবা, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবা, কন্টিনিউ দেখতে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। আর নতুন নতুন ভিডিও দেখার লাগে নোটিফিকেশনটা অন করে রাখবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারেন। আর এখানে খবর কিছু মাটি ফরের দিন সকালে এইগুলো ভিডিওটা করছিলাম।